কাটোয়ার মেয়েটিকে আমরা কাজে লাগাবো। রেনু খাতুন ওবিসি এ ক্যান্ডিডেট, পূর্ব বর্ধমানে তাকে রেকমেন্ড করেছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তাকে পূর্ব বর্ধমানে কাজে লাগানো হচ্ছে। 29,800 টাকা স্যালারি, বাট ও নার্সিং এর কাজ না করে অন্য কোনো কাজ করবে। ওর ট্রিটমেন্টের ব্যবস্থাও টোটালটাই আমরা করব। পুলিশ যেটা অ্যাকশন নেয় সেটাও নেবে। অলরেডি অ্যারেস্ট হয়েছে। কালকে উনি অঙ্গীকার করেছিলেন যে রেনুকে একটা চাকরি দেওয়া হবে। আজ আমি এই মুহূর্তে শুনেছি যে উনি পূর্ব বর্ধমানে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এমনকি এটা শুনেছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েও দিয়েছেন। আমি আজ অসুস্থ হয়েও সুস্থ হয়ে উঠেছি, ওনার কাছে আমি যেতে চাই। উনি আমার মায়ের মতো হয়ে আমার পাশে আজকে এসে দাঁড়িয়েছেন। কাজের প্রতি অদম্য ভালোবাসা আর অপ্রতিরোধ জেদ, এই দুয়ের জোরেই জীবনের সব প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে চাইছেন রেনু খাতুন। হাসপাতালের বেডে শুয়েই প্র্যাকটিস করছেন বাহাতে লেখা। চিকিৎসকরা বলছেন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন রেনু। মাসখানেক পরেই হয়তো তার কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হতে পারে। পেশেন্ট খুব ভালো রেসপন্ড করছে। যেটা উন্ড ছিল উন্ডটা একদম ড্রাই হয়ে গেছে। ওখানে কোনো ইনফেকশন নেই, কোনো প্রবলেম নেই, কোনো সোয়েলিং নেই, পেনটাও একদম কমে গেছে। এক মাস একটা ওয়েট করি, তারপরে একটা আর্টিফিশিয়াল হ্যান্ড যেটা হয় সেটাকে বানাবার জন্য চিন্তা করব। আমার হাসপাতালে এটা ফ্যাসিলিটি নেই, পেশেন্টকে কলকাতা পাঠাতে হবে। ওটা তার ট্রেনিং চলবে, মোটামুটি 2 থেকে 3 মাস লাগে। সরকারি নার্সে চাকরি পাবাই রেনুর ডান হাতের কবজির ওপর থেকে কেটে নেবার অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। আর এই ঘটনায় বৃহস্পতিবার আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ হচ্ছে খবর, তরুণীর স্বামী ধৃত শের মোহাম্মদ শেখকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরো দুজনের নাম, আশরাফ আলী ও হাবিব শেখ। দুজনকেই মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার তালগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ হচ্ছে খবর, স্ত্রীর হাত কাটার জন্য এই দুজনকে সুপারি দিয়ে এনেছিল স্বামী শের মোহাম্মদ শেখ। সামান্য টাকার বিনিময়ে এই দুজনকে সুপারি দিয়েছিল আক্রান্তের স্বামী। ঘটনার দিন তাদের বাড়িতেই রাতে খাওয়া দাওয়া করে তারা, তারপর গভীর রাতে এই ঘটনা। একজন বালের চাপা দিয়ে ধরেছিল আর একজন হাত কাটছিল। আমার হাজবেন্ডও হতে পারে, আবার আদার্স আছে মানে যে আমার হাজবেন্ডই, তাদেরকে আমি চিনিও না। সবারই যেন কোর্টের থেকে কঠোরতম শাস্তি হোক, আর তাদেরকে যেন কখনো না ছাড়া হয়, তারা যেন জেলের মধ্যেই থাকে সারা জীবন। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেলায় পুলিশ আরো জানতে পেরেছে ঘটনার দিন রাতে তাদের সঙ্গে ছিল আরো একজন পলাতক। সেই যুবকের খোঁজে চলছে তল্লাশি। রানা দাস ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকারি চাকরি পাওয়ায় তরুণীর হাত কেটে নেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করলো কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম চাঁদ মোহাম্মদ শেখ। কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, কি অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে? তুমি একেবারেই দেখো, এই যে কবজি কেটে নেওয়ার ঘটনায় অন্যতম পাণ্ডা চাঁদ মোহাম্মদ শেখকে সালার স্টেশন থেকে, মুর্শিদাবাদের সালার স্টেশন থেকে গ্রেপ্তার করলো কেতুগ্রাম থানার পুলিশ।